আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে সিজনাল গ্রিটিং ই-কার্ডের মতো আর কি বানানো সম্ভব। তো এটার জন্য আমি এই সামনে যেহেতু ভ্যালেন্টাইন আসছে, সে ভ্যালেন্টাইনের জন্য একটা কার্ড তৈরি করি, ই-কার্ড। এটা আসলে একটা অ্যানিমেশন, পাওয়ার পয়েন্ট অ্যানিমেশন। তো প্রথমে আমার কিছু পিকচার লাগবে, আর কাকে ভ্যালেন্টাইন জানাচ্ছি সেটা, সে একটা পার্সনের পিকচারও লাগবে। তো সেজন্য ইনসার্টে যে পিকচার্স, স্টক ইমেজেস, তো যদি এই সার্চ বক্সে লিখি ভ্যালেন্টাইন, তাহলে যে পিকচারগুলো আসে, তো আমি এখান থেকে এই কয়েকটা পিকচার নিচ্ছি। আচ্ছা, আর আর যে পার্সনের কথা বলছি সেটার জন্য আমি একটা এখানে সার্চ করবো, প্রিটি উম্যান। তো এখানে অনেক ছবি আসছে, তো তার মধ্যে এটা নিচ্ছি। ওকে, এই পাঁচটা পিকচার সার্চ করলাম। আচ্ছা, তো এর মধ্যে এদিকে সিমিলার, এটার সঙ্গে এগুলো করতে হচ্ছে। তো এটা এবং এটা, এদিকে আমি পরবর্তী স্লাইডে নিচ্ছি। এবং এই যে ডিজাইন, যে আইডিয়াগুলো থাকে, এই অনেক ভালো ভালো ডিজাইন এনে থাকে, তো এর মধ্যে থেকে একটা নিয়ে নিচ্ছি। আপনার যদি এগুলো পছন্দ না হয়, তাহলে এখানে যে সিমো ডিজাইন আইডিয়া আছে, এখানে গেলে আরও ইচ্ছা পাওয়া যেতে পারে। তো এটা নিচ্ছি, নিয়ে এটার মধ্যে আমি একটা টেক্সট ইনসার্ট করে দিব। টেক্সট বক্স এখানে ইনসার্ট করেছি, এটার সাইজ দিব হচ্ছে 60, আর এটা হবে হচ্ছে ফন্ট, কালারটা হবে রেড। আচ্ছা, এখানে লিখবো হ্যাপি ভ্যালেন্টাইনস ডে, করতে হবে এটাকে। আচ্ছা, এটার মিডলে থাকবে, আর এদের এটাকে সিলেক্ট করার পর এটার মাঝখানে নিয়ে যাবো, অ্যারেঞ্জ করবো হচ্ছে অ্যালাইন সেন্টার আর লাইন। আচ্ছা, তো এটা হয়ে গেল, এই স্লাইডটা হয়ে গেছে। তারপরে আরও এখান থেকে যে পিকচারগুলো আছে এখান থেকে নিচ্ছি, এই দুটো নিয়ে যাবো প্রথম স্লাইডে। তো এখানেও আমাকে ডিজাইন আইডিয়া দিবে, তো এর মধ্যে একটা আমি এই যে এটা নিচ্ছি, এটা আমার কাছে ভালো লাগছে, তো এটা নিচ্ছি। আর এই যে যেটা থাকলো সেটা মাঝখান স্লাইডে নিয়ে যাবো, শেষ পিকচারটা, এটাকে ডিলিট করে দিচ্ছি, এটা লাগবে না। তো এখানে এটা যেহেতু 16:9 না, এটাকে আমি একটু ক্রপ করে নিচ্ছি, স্পেক রেশিও 16:9। আচ্ছা, যেটা আছে সেভাবে করলে খারাপ হবে না, ক্রপ, এটাকে এরকম সাইজ করলাম। এখানে কিছু অ্যানিমেশন অ্যাড করবো, সেটা হচ্ছে ইনসার্ট। প্রথমে আমি কিছু একটা শেপ নিচ্ছি, হার্ট শেপ, শেপ যেহেতু হার্ট এখানে মুখ্য ভ্যালেন্টাইন্স ডেতে, একটা হার্ট শেপ নিচ্ছি। আচ্ছা, এটাকে আমি এটা কালার করবো হচ্ছে এখানে গ্রেডিয়েন্ট ফিল, একটা হোয়াইট কালার আর একটা রেড। এই যে হোয়াইট স্টপ আর যে রেড স্টপ, আর আমি এখানে নিচে যে প্যাথ আমি আগে করছিলাম ওটা চলে আসছে, এটা প্যাথ নিচ্ছি। আর এইতো এটা মাঝ মাঝখানে চলে আসছে, যদি হোয়াইটকে বড় করি তাহলে এটা বড় হবে, তো বড় না করে ভাবে রাখছি, এতটুকু থাকছে। আর এটাকে একটু 3D করে নেব, যাতে দেখতে রিয়েলি 3D হার্টের মতো মনে হয়, এখনো কিছুটা মনে হচ্ছে, তবে আরো যেন মনে হয় ভালো মতো। যেমন এটা বুঝে নিলাম, আর রোটেশনটা এরকম হলো, আর এটা যে যে ডেপটা বাড়ায় দিব, তাহলে এটা আরো সুন্দর দেখা যাবে। এটা 75 ডেপ, 75 পয়েন্ট, আর আউটলাইন হবে নো আউটলাইন। আচ্ছা, তো এটাকে আমি এরকম এটার মাঝামাঝি নিয়ে আসবো, অ্যালাইন সেন্টার লাইন
আচ্ছা, এটা এখানে নিয়ে আসলাম। তো প্রথমে এটাতে একটা অ্যানিমেশন অ্যাড করছি। অ্যানিমেশনটা হবে এরকম যে এটা সময় ঘুরতে ঘুরতে ফেল হয়ে যাবে আর কি, সুইবল এরকম। এটার স্টার্ট হবে উইথ প্রিভিয়াস, মানে একটা স্টার্ট হবে, এটার করে দিচ্ছি 3 সেকেন্ডস। এটা অ্যানিমেশন পেন এটা, আর এই পিকচারটা অ্যানিমেশন ঠিক হবে তার কিছুটু পরেই। এটাতে অ্যানিমেশন দিব হচ্ছে এই শেপ, শেপ অ্যানিমেশনটা এরকম হবে। সেটা আসলে এরকম বাইরে থেকে ভিতরে আসবে না, বরং ভিতর থেকে বাইরে যাবে এরকম এরকম। আর এটা হবে ওটার সঙ্গেই উইথ প্রিভিয়াস, কিন্তু ওইটা ডিলে হবে অনেক। এটাও 3 সেকেন্ডস করে দেবো, ডিলে হবে 2.5 সেকেন্ডস। এখানে একদম শেষের দিকে স্টার্ট হবে। আচ্ছা, তো এটা এরকম থাকলো। আর এখানে একটা টেক্সট দেওয়া যেতে পারে আসলে, মানে একটা মেসেজ, কোনো মেসেজ যেটা আপনি দিতে চাচ্ছেন একটা মেসেজ দেওয়া যেতে পারে। এটা আবার সেই 60 সাইজ, আর ওই সেম যেটা দিয়েছিলাম আগে, এটা সেম ফন্ট। আমি এখানে লিখে দিচ্ছি আপাতত ইওর টেক্সট হিয়ার। মাঝামাঝিতে থাকবে, এটা হবে বোল্ড। আর কালারটা আমি এখানে আপাতত ব্লু করে দিচ্ছি দেখার জন্য। আর এর অ্যানিমেশন দিব হচ্ছে, এটা অ্যানিমেশনটা সবার পরে আসবে। অ্যানিমেশন এটা হবে অ্যাপিয়ার, এবং এটা আসবে আফটার প্রিভিয়াস। এবং এখানে যে অপশন আছে সেখানে যেটা ওই টাইপরাইটারের মতো আর কি, অল অ্যাট ওয়ান্স না, সে একটা একটা ওয়ার্ড বা লেটার আসবে আর কি, এটা একটা করে একটা আসবে। তাতে একটু সময় লাগবে এটা আসতে, এই জন্য এটা করে দিলাম যে এরকম আসছে যে। আচ্ছা, তো এটা গেলো মেসেজ। আর ট্রানজিশন দিয়ে আমি এটাতে এগুলোতে আর কি কিছুটা অ্যানিমেশন যোগ করবো, যে এটা ট্রানজিশন দেব হচ্ছে, ট্রানজিশন এক ধরনের অ্যানিমেশন। তো এটা ট্রানজিশন হচ্ছে হবে গ্লিটার এরকম। তারপরে এটার ট্রানজিশন হবে, আচ্ছা এটা তাই, এটা শুধু একাকাই চালু হবে 2 সেকেন্ড পরে। এটা ট্রানজিশন হবে, এটাও 2 সেকেন্ড দিয়ে দিচ্ছি। আর এটা ট্রানজিশন হবে কার্টুন, আমি আসলে কার্টুনটাকে পছন্দ করি, এই জন্য এটা কার্টুন হবে এরকম এরকম সুন্দর। ওই হার্ট খুলে দিয়ে আর একটা হার্ট চলে আসবে এখানে কার্টুন যে। আর এই শেষেরটার হবে ট্রানজিশন হবে, এটা ওই যে এখানকার যে লেখাগুলো ছিল সেখান থেকে এই লেখায় আসবে, এবং সেটার জন্য এটা মর্ফ ট্রানজিশন দেবো। আর এখানে বলবো যে ক্যারেক্টারস, এই যে ক্যারেক্টারগুলো এখানে যাবে। আচ্ছা, তো সবার শেষে আমি একটা মিউজিক দিয়ে দিচ্ছি এখানে, সেটা করার জন্য যে ইনসার্ট, তারপরে অডিও, অডিও মাই পিসি, আমার একটা মিউজিক ডাউনলোড করা আছে যে সার্কল ডান্স। এটা আমি আসলে এই যে এখানে যে মিউজিক আছে অডিও লাইব্রেরিতে সেখান থেকে ডাউনলোড করছি ফ্রি। তো এটা ইনসার্ট করে দিচ্ছি। আর এটা বলবো যে প্লেইন ব্যাকগ্রাউন্ড, এটা ফেড ইন শুরু হবে ফেড করে, আর এটাও শেষেও ফেড আউট হয়ে যাবে। ওকে, তো এখন যদি এটাকে রান করি এমন দেখাবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।